এরপরে এমনি জুলফিকার আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে গর্বকালীন সময়ে সরকার থেকে যে ভাতা দেওয়া হয় তা নেওয়া যায় আছে কিনা গর্ভকালীন সময়ে যদি কোনো দেশের সরকার কোনো ভাতা দেন গর্ভবতী মায়ের শুশ্রূষার জন্য অথবা তার সেবা কাজে ব্যবহার করবার জন্য বা তার তাকে দেন উপলকন হিসাবে প্রণোদনা হিসাবে সেটা নেয়াতে কোনো অসুবিধা দেখছি না কোনো না জায়জ হওয়ার কারণ নেই এটি নেওয়া যাবে বেলাল হোসেন আপনি লিখেছেন আমার স্ত্রী নামাজ রোজা করে তাহাজ্জুদও পড়ে কিন্তু আমার কোনো কথা শোনে না সে বলে তোমার সেবা না করেই আমি জান্নাতে যেতে চাই প্রশ্ন হলো এভাবে চলে কি সে জান্নাতে যেতে পারবে দেখুন স্ত্রী নামাজ রোজা তাহাজ্জুদ সবই পড়েন কিন্তু স্বামীর আনুগত্য করেন না এটা যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা তার দিনদারিতা এবং ধর্ম পালনের ত্রুটি এবং এই ত্রুটি নিয়ে তিনি জান্নাতে যাওয়ার যে আকাঙ্ক্ষা ব্যক্ত করছেন সেটা সঠিক নয় কিন্তু সেই সাথে আমি এও বলতে চাই যে আপনার কোন ধরনের কথা তিনি শুনেন না সেটি দেখার বিষয় যদি আপনি তাকে অন্যায় কোনো কাজ করতে বলেন এবং সেটা তিনি না শুনেন। তাহলে সেক্ষেত্রে তার কারণে তার জান্নাতে যাওয়াটা বাধাগ্রস্ত হবে না আর যদি আপনার ন্যায্য এবং যুক্তিসঙ্গত কোনো নির্দেশ না শুনেন তাহলে সেক্ষেত্রে তিনি আল্লাহর কাছে দায়ী হবেন বিশেষ করে চরিত্র রক্ষার প্রশ্ন যদি হয় এবং সেক্ষেত্রে তিনি আপনার আনুগত্য না করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাকে আল্লাহর কাছে দায়ী হতে হবে নবী করিম সদাল্লাহ সাল্লাম মেয়েদের জান্নাতে যাওয়ার পরে বলেছেন ইদা সল্লামার আত খামসাহা ওসামাদ শাহরাহা ও তা আজ্জাহা যদি কোনো নারী পাচক তো সালাত করে এবং রমজানের সিয়াম পালন করে এবং স্বামীর আনুগত্য করে তাহলে তিনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারে ও ফরজাহা একটা আছে তার লজ্জাস্থান হেফাজত করে চারটি কাজ যদি করে নামাজ পড়া রমজান মাসে রোজা রাখা সামনে আনুগত্য করা এবং নিজের ইজ্জত সম্প্রমণ হেফাজত করা এই চারটি কাজ যদি কেউ করে তাহলে সেই নারীর জন্য জান্নাতে যাওয়াটা সহজ তো এখানে কিন্তু আনুগত্য হিসেবে উল্লেখ করা হয়েছে অতএব আপনার স্ত্রী যেটি বলেছেন সেটি যদি সাধারণভাবে ঢালাভাবে বলে থাকেন তাহলে অবশ্যই তিনি সঠিক বলেননি আর যদি আপনার কোন অন্যায্য নির্দেশ তিনি না মানেন তাহলে সেক্ষেত্রে তার জাননাতে যাওয়ার পথে সেটি বাধা হবে না ইনশাআল্লাহ